জগৎগুরু শ্রীকৃষ্ণ জগৎ মাতা জগৎ পিতা শ্রীকৃষ্ণ ভগবান। এই দশকর্ম লেখাটা এই পিঙ্ক কালারে যতটুকু জায়গা রয়েছে এইটাতে কি করে আন্দাজ করা যায় যে অক্ষর গুলো এইটুকুর মধ্যে হয়ে যাবে? এই যে জয়গুরু থেকে দশকর্মা ভান্ডার পর্যন্ত একটা আমি কিন্তু মাপ করলো যে এগারোটা অক্ষর আছে, ঠিক আছে। এগারোটা অক্ষরকে আমি প্রথমে একটা মিডিলে একটা মোটামুটি একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এবারে জয়গুরু একটা চোখে করে মোটামুটি একটা চোখে করে স্কেচ করে দেবো, ওইদিকে ভান্ডাকে স্কেচ করে দেবো, আর এইদিকে দশকর্মাটা একটা দিয়ে দেবো। যদি আমি জয়গুরু আর দোয়াটা করি তাহলে তালবিশ্ব জায়গাটা দেখো হাফ হাফ হয়ে যাবে। তালবিশ্ব যদি আমি ইয়ে করি মিডিল রাখি, ঠিক আছে, ছ নম্বর পজিশনে রাখি, তাহলে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা কিন্তু অক্ষর হয়ে যাচ্ছে। এবারে কিন্তু টেনে 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 কিন্তু চোখে করে আন্দাজ করে দিতে হবে এবং অনেকটা অভিজ্ঞতাতে করতে হবে।